এই করোনা অতিমারিতে সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, পরিবারকে সুস্থ রাখো, সবাই ভালো থাকো। আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি আমি আগে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি, খাতা কলম নিয়ে প্রস্তুত থেকো এবং প্রশ্নটি লিখে নাও। প্রশ্নটি হল সমান
x plus 1 by x এর মান root over 5 whole square minus 4 সমান 5 minus 4 সমান 1 অতএব x minus 1 by x equal to plus minus 1 বর্গমূল করে বর্গমূল করে অতএব প্রদত্ত রাশি प्लस माइनस वन समान प्लस माइनस थ्री रूट ओवर फाइव বন্ধুরা তাহলে নিশ্চয়ই অঙ্ক নম্বর কত তোমরা ইতিমধ্যে উঠিয়ে ফেলেছ এখন আমরা যাচ্ছি অঙ্ক নম্বর বলতে অঙ্ক নম্বর বলতে আমরা এখন মান নির্ণয় করব x to the power 5 plus 1 by x to the power 5 তাহলে দেখো আমরা কোটেতে পেয়েছি x plus 1 by x equal to root over 5 এবং কোটেতে পেয়েছি x square plus 1 by x square সমান 3 এইটা আমরা পেয়েছি কোটেতে আমাকে কিন্তু যা নির্ণয় করতে হবে তা হলো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 তাহলে আমার একটা কিউব এবং একটা স্কয়ারের প্রয়োজন একটা কিউব এবং একটা স্কয়ারের প্রয়োজন অতএব x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x ইনটু 1 বাই x x প্লাস 1 বাই x x x কার root over 5 whole cube minus 3 into root over 5 root over 5 এর পরে cube থাকিলে root over 5 cube is equal to root over 5 into root over 5 into root over 5 root over 5 square into 5 is equal to 5 root over 5 অর্থাৎ root 5 cube মানে 5 root over 5 minus 3 root over 5 5 root over 5 থেকে 3 root over 5 বাদ দিলে 2 root over 5 অতএব আমরা এখন x square plus 1 by x square এবং x cube plus 1 by x cube গুণ করব অতএব x cube plus 1 by x cube into x square plus 1 by x square is equal to x cube plus 1 by x cube এর মান হচ্ছে root over 5 এবং x square plus 1 by x square এর মান হচ্ছে 3 তাহলে x square x cube গুণ করলে x to the power 5 plus x cube দিয়ে 1 by x square কে গুণ করলে x cube by x square x square কে 1 by x cube কে গুণ করলে x square by x cube plus 1 by x square into 1 by x cube গুণ করলে 1 by x to the power 5 সমান 3 গুণে 6 6 root over 5 বা x to the power 5 x cube কে x square কে ভাগ করলে x আর x square কে x cube x square কাটাকাটি করলে 1 by x plus 1 by x to the power 5 সমান 6 root over 5 আমাদের প্রথম লাইনে আছে x plus 1 by x equal to root over 5 সুতরাং x plus 1 by x এর মান আমরা যদি বসিয়ে দিই তাহলে x 5 plus root over 5 plus 1 by x 5 6 root over 5 বা x to the power 5 plus 1 by x to the power 5 equal to 6 root over 5 minus root over 5 root over 5 পাঁচটা ছিল প্লাস ডান পক্ষে দিয়ে হলো মাইনাস অতএব x 5 plus 1 by x 5 equal to 5 root over 5 এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি
ছয় অঙ্কটি বুঝতে পেরেছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে গিয়ে মন্তব্য করে দেবেন। মন্তব্য বিষয়ভিত্তিক হওয়া উচিত, এর বাইরে কোনো মন্তব্য করা যাবে না। এবং এই মন্তব্য করে জানিয়ে দেবে তোমার আমি আবারও পরবর্তী ক্লাসে এই জানো তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।